রাতভর বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরী। প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে নগরীর বহদ্দারহাটে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং পাহাড়ে উচ্ছেদ অভিযানের খবর জানাতে বিজয়নগরে আছেন রিপোর্টার শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। জলাবদ্ধতার প্রকোপ থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। সামান্য বৃষ্টি হোক কিংবা ভারী বৃষ্টি হোক, বন্দরনগরী চট্টগ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে যাবে সেটি যেন এখন অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকেও তার ব্যতিক্রম নয়, গত কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং গতকাল রাতের যে মুষলধারে বর্ষণ সেই কারণে নগরীর বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে গেছে। আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে এখন বদ্দারবাড়ি এলাকা এবং বদ্দারহাট এলাকা। এটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরীর এলাকা। আমরা তার বাসভবনের সামনে আছি। শুধু এই এলাকায় নয়, তার বাসভবনের সামনেও পুরোপুরি এখন হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা এখানকার যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছে মেয়রের বাসা কিন্তু তিন থেকে চার দিন ধরে পানির নিচে পুরোপুরি কিন্তু তলিয়ে গেছে। আজকে সকাল থেকে এসে আমরা যে বিষয়টি দেখেছি, মেয়রের বাসার নিচতলার যে অবস্থা সেই নিচের তলা প্রায় কোমর সমান এখানে পানি রয়েছে এবং নিচের তলাটি পুরোপুরি ডুবে গেছেন। সেক্ষেত্রে মেয়রকে উপরের যে তলায় দুই তলায় থাকেন সেখানে অবস্থান করতে হচ্ছেন। নিচের তলায় তিনি তার যে কাজকর্ম সেই কাজকর্মগুলো করতেন, কিন্তু আজকে এসে আমরা যেটি দেখেছি এখানে তার যেমন গাড়ি রয়েছে সেই গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে, তার যে বাসভবন রয়েছে সেখানেও প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। আসলে এই জলাবদ্ধতার প্রকোপ থেকে কখন চট্টগ্রামবাসীর মুক্তি মিলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর। নগরীর যে বদ্ধারেট এলাকা শুধু এই এলাকাটি নয়, এছাড়া কাতালগঞ্জ আমরা দেখেছি, দুই নম্বর গেট এলাকা, আগ্রাবাদ এলাকা, সব জায়গায় আজকে কিন্তু প্রায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। যারা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন সকাল থেকে কিন্তু চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু তারপরও কোমর সমান পানি সব জায়গায় কিন্তু বিরাজ করছেন এবং সাধারণ মানুষজন চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করছেন। যারা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন তাদেরকেও চরম বেকায়দায় পড়তে হয়েছে। পুরো নগর জুড়ে পানি থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত যানজটের কারণে আমরা দেখেছি একদমই সাধারণ মানুষজন গাড়ি পাচ্ছে না। বলা যায় অনেকটাই দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ চলছে, প্রায় 5,500 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে কয়েক বছর ধরে, কিন্তু তার সুফল কিন্তু কোনোভাবেই নগরবাসী পাচ্ছেন না। সেক্ষেত্রে নগরবাসীর একটি অভিযোগ রয়েছে, আসলে আর কতদিন পার হলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে সেটি আসলে সিটি কর্পোরেশন মেয়র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সব কাছে সবচেয়ে বড় প্রশ্ন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বদ্ধারা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিকের কাছে। পার্থ, যে জলাবদ্ধতার সাথে আসলে এই পাহাড় দশের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হলে কিন্তু জলাবদ্ধতা হয়, পাশাপাশি কিন্তু পাহাড় ধস হয়। আপনি হয়তো জানেন গত শুক্রবার কিন্তু চারজনের যে মৃত্যু হয়েছে এই বিজয়নগর যে পাহাড়, আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, আপনি একটু হয়তো একটি পাহাড়ের একটি অংশ দেখতে পাচ্ছেন। সেই পাহাড়ের যে ঢাল সেখানে কিন্তু পাহাড় দশে দুইজনের মৃত্যু হয়েছিল, এক দুই ভাইয়ের, অর্থাৎ ইমন এবং লিটনের। সেই পাহাড় ধসে কিন্তু নিচে যে বাড়ি দেখতে পাচ্ছেন সেই বাড়িতে কিন্তু পাহাড়টি ধসে পড়ে এবং দুই ভাইয়ের মৃত্যু হয় এবং সে পরিবারে কিন্তু তারা 6 জন ছিল, ভাগ্যক্রমে ওনারা বেঁচে যায়। একই সাথে কিন্তু আরেকটি যে পাহাড় ধস হয়েছিল চট্টগ্রামের যে আকবরশা এলাকার যে বরিশাল কোনা সেখানে কিন্তু দুইজনের মৃত্যু হয়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ধারে কিন্তু এই যে বসতিগুলো গড়ে উঠেছে, এটি আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে 10 বছর আগেও কিন্তু এই বসতিগুলো ছিল না, কিন্তু একটি প্রতিষ্ঠান, একটি শিল্প প্রতিষ্ঠান, কনকর নামে একটি শিল্প প্রতিষ্ঠান, সেখান থেকে তাদেরকে এখানে এনে পুনর্বাসন করিয়েছেন প্রায় 200 পরিবারকে। এখানে তাদেরকে বিদ্যুৎ লাইন সহ যাবতীয় যা প্রয়োজন ছিল সেগুলো তারা দিয়েছেন। এই যে পাহাড়ের নিচে বসবাস করে এগুলো হচ্ছে নিম্ন আয়ের, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে এসে কিনে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তারা এখানে বসবাস করে। তাদেরকে টার্গেট করে একটি শক্তিশালী একটি শ্রেণী তাদেরকে টার্গেট করে এখানে বসবাসের সুযোগ করে দেয়, কিন্তু তাদের আসলে তারা যখন নিরুপায় হয়ে যায় কম দামের আশায়, সস্তা বাসার আশায় কিন্তু তারা এখানে পাহাড়ের বসবাস করে, যার প্রেক্ষাপটে কিন্তু বর্ষা আসলেই সেই যে পাহাড় দশ হয় সেই পাহাড় দশের কারণে মৃত্যু তাদেরকে বরণ করতে হয়। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এখানে আবার চলে আসে। আরেকটি বিষয় হচ্ছে এই যে
গত দুই দিন আগে কিন্তু চারজন মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পর কিন্তু চট্টগ্রামে অন্তত 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে যারা ঝুঁকিপূর্ণ বা বসবাস আছে তাদেরকে সেখানে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু এখানে জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, তারা এসে এখানে পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন পরবর্তী এখানে কী হতে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বিজয়নগর পাহাড় থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম বিজয়নগরে এবং এর আগে যুক্ত ছিলাম চট্টগ্রামের বহদ্দারহাটে।